এলাকার এক ভুবন বাদ্যকর, তার নাম সে বাদাম বিক্রেতা, একটি গান গেয়েছে মোটরসাইকেলে করে সে বাদাম বিক্রয় করে, তার গান এক বেচারা ফেসবুকে আপলোড করেছে, পোস্ট করেছে এবং এটাকে সূত্র ধরে সারা পৃথিবীতে আজকে ভাইরাল। ফেসবুক খুললেই শুধু বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। এই বাদামের গান কি আপনারা ভাইরাল করেছেন, পুরা পৃথিবীতে আজকে ফোকাস করেছেন, কারা করছে তারা? আরে মুসলিম সাংবাদিকরা, ইউটিউবাররা, আজকে একটা বাদাম বিক্রেতার গানকে আপনারা যেইভাবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন, ভাইরাল করেছেন, কোথায় আপনারা? কোরআনকে তো ভাইরাল করেন না, ইসলামকে তো ভাইরাল করেন না, আপনারা তো হাফেজ কোরআনকে ভাইরাল করেন না, বিশ্ব যে হাফেজকে তো আপনারা ফোকাস করেন না, আলিমকে তো ভাইরাল করেন না, আপনারা তো মুসলমানরা নির্যাতিত হলে সেটাকে বিশ্বের দরবারে এইভাবে দরজাব করে তুলে ধরেন না, আপনারা তো যেখানে মসজিদ মাদ্রাসা আহত, ওলামায়ে কেরাম যেখানে আহত, ইসলাম যেখানে আপনার বাধা বিপত্তির শিকার, মানবতা যেখানে বিপর্যস্ত, যেখানে মানবতা পদধলিত, সেটাকে তো আপনারা ভাইরাল করেন না, আজকে ভাইরাল করেছেন আপনারা। সে আমি মূলত আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, আমি মূলত আপনাদের বিবেককে নাড়া দিতে চাই, আমি মূলত আপনাদেরকে বিশুদ্ধ ভূমিকা এবং বিশুদ্ধ উদ্যোগকে আপনারা যেন অগ্রসর হতে পারেন এই দিকে আপনাদের মনোযোগকে আকর্ষণ করতে চাই। ভাইরাল করেন কোরআনকে, ভাইরাল করেন ইসলামকে, ভাইরাল করেন মানবতাকে, ভাইরাল করেন ওলামাকে, ভাইরাল করেন হাফেজকে, ভাইরাল করেন ন্যায়কে, ভাইরাল করেন নিষ্ঠাকে। আপনারা ভাইরাল করছেন আজকে গান। আসলে দাজ্জালের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, দাজ্জালীয় তাণ্ডব শুরু হয়ে গেছে। হাদিসের কিতাবে দাজ্জালের আবিষ্কারের যে সিস্টেম বলা হয়েছে, আজকেও হাদিসে পড়ায় আসলাম, দাজ্জাল যখন প্রকাশ পাবে, ইয়াতিল কওমা, সে একটা জাতির কাছে আসবে, ফায়াদউহুম, এদেরকে আহ্বান করবে আমাকে রব মানো, জাতি তাদেরকে রব মেনে নেবে, ফায়াস্তাজিবুনালা, তার ডাকে সাড়া দিবে, ওয়াইসাদ্দিকুনা, তাকে সত্যবাদী রব বলে বিশ্বাস করবে, ফায়ামুরুস্সামা আনতুম তিরা ফাতুমতির, সে এই দাজ্জাল আকাশকে বলবে বর্ষণ করো, বর্ষণ করবে। যে জায়গাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, যারা দাজ্জালকে রব মানবে না, প্রভু বলে স্বীকার করবে না, আসমানকে বলবে বৃষ্টি দিও না, সে বৃষ্টি দিবে না, এই এলাকা থেকে সে যখন চলে যাবে, এই তাদের গরু ছাগল হাঁস মুরগি ডিম ঘর বাড়ি মাল সম্পত্তি সবগুলো কাইয়াসিবিন্নাহাল, মধুপকার মতো এ দাজ্জালের পিছু পিছু ছুটতে থাকবে। আজকে এই বীরভূমের ভুবন বাদ্যকর বাদাম বিক্রেতা, তার পিছনে আপনারা যেভাবে মধুপকার মতো ছুটে চলেছেন, ভাইরাল করছেন, মূলত দাজ্জালের সেই চক্রের কথা আমাকে স্মরণ করিয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা কোরআনকে ভাইরাল করি, আসুন আমরা ইসলামকে ভাইরাল করি, আসুন আমরা মানবতাকে ভাইরাল করি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করেন। ওমা আলাইনিল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।